নমস্কার বন্ধুরা, গত ভিডিওর মতো আজকে আমরা দেখে নেব পরিবেশ বিদ্যার যে 20টা এমসিকিউ ছিল সেই 20টা এমসিকিউর সঠিক উত্তর। তো দেখো, তোমাদের প্রথম যে প্রশ্ন ছিল যে বটকিন হলেন কিসের বিজ্ঞানী, এটা হবে জীববিজ্ঞানী। তারপরে পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয়, এটা 1977 খ্রিস্টাব্দের টিবিলিসি কনফারেন্সে, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে। তারপরে সি প্রশ্ন কি, যে অ্যাসিড বৃষ্টিতে থাকে এটা কি উত্তর হবে, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপরে জলবায়ুতে রোগ হলো কি, এটা হচ্ছে হবে জন্ডিস। তারপরে ইয়েটা হচ্ছে এনসিএফের পুরো নাম কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা তিন নম্বরটা উত্তর হবে। তারপরে হচ্ছে এফের প্রশ্ন কি, নদীর জলকে সাধারণত বলা হয় প্রবাহিত জল, ছৌ নাচ বেশি অনুষ্ঠিত হয়, তোমরা সকলে এটা আশা করি জানো, পুরুলিয়া, কারণ এটা জিকের কোশ্চেন, এটা হচ্ছে পুরুলিয়া। তারপরে এইচ নম্বর প্রশ্ন হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা জনকল্যাণ রুশো, এই প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটা আমি দেখেছি টেটে অনেকবার, মানে টেটে মনে হয় এসেছে এই প্রশ্নটা একবার, তবে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তুমি টেটে যে বই কিনতে মানে পড়ো না কেন এই প্রশ্ন তুমি পাবে। তারপরে আই নাম্বার প্রশ্ন, যে বায়ুচাপ পরিমাপের যন্ত্র হলো, এটা তোমরা সকলেই পড়ে আসছো, ব্যারোমিটার। তারপরে যে নম্বর প্রশ্ন, শিক্ষানুষক উপকরণগুলোকে কভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়, কী কী তোমরা কি বলতে পারবে, কেউ যদি তোমরা কেউ বলতে পারো কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে কে নম্বর প্রশ্ন কি, বাংলায় বর্ষাকালে বৃষ্টি হয়, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা। তারপরে এল নম্বর প্রশ্ন, গোদাবরী হলো দক্ষিণ ভারতের নদী, মানুষের প্রথম ঘর হচ্ছে এখানে হবে গুহা, তো এই প্রশ্ন আমরা যখন পরীক্ষা দিই তখন এসেছিলো। তারপরে হচ্ছে এন নম্বর প্রশ্ন, যে পপুলেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, চার নম্বর মানে অ্যান্সার হবে এটা, যে পপুলাস থেকে, ক্যাসপিরন কি, এটা সিনথেটিক উল। তারপর আধুনিক শিক্ষাবিদ নির্মিতবাদকে কভাগে ভাগ করেছেন, এটা হচ্ছে তিন ভাগে। তারপরে কি নম্বর প্রশ্ন, সক্রিয় গবেষণা প্রথম ব্যবহৃত হয়, এটা হচ্ছে শিল্পক্ষেত্রে। তারপরে পৃথিবীর অনুসূর অবস্থানের তারিখ হলো, এটা হবে তেসরা জানুয়ারি। তারপরে এস নম্বর প্রশ্ন, মুদ্রালয় কমিশনের রিপোর্ট পেশ হয় কত সালে, এটা হচ্ছে 1952 সালে। শিক্ষার অধিকার আইন প্রচলিত হয় বা আটটি, যেটা এটা হবে দুই নম্বর অ্যান্সার, হচ্ছে 2009 খ্রিস্টাব্দে। তো এই ছিল তোমাদের পরিবেশের যে 20টা প্রশ্ন তার উত্তর। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো, তোমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এছাড়া ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে, এবং আমি ডিএড রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করি, তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। সকলকে ধন্যবাদ।